নমস্কার বন্ধুরা আমি ডাক্তার নস্কর বন্ধুরা আপনারা চায়নার দেশের নাম শুনেছেন আর চীনের দেশের মানুষজন আরশোলা খায় বা আরশোলা ভেজে খায় আপনারা কম বেশি শুনেছেন এবং অনেক মানুষ এটা বলে থাকে যে চীন দেশের মানুষ আরশোলা খায় তবে অনেক কিছুই খায় কিন্তু আরশোলাটা তাদের একটা মুখরোচক খাবার তারা তাদের মতো রেসিপি করে এই আরশোলাটা খাওয়ার প্রচলন তাদের দেশে আছে কিন্তু আপনারা জানেন না এই টোটাল ভারতবর্ষ বা সারা বিশ্বের মানুষ তাদের অজান্তে এই আরশোলার চারটি খেয়ে আসছে কারণ কি আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে আপনাদেরকে সারাক্ষণ দেখার অনুরোধ রইল তো নমস্কার আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা ফেসবুক তথা সমস্ত দর্শক বন্ধুকে জানায় আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা এই আরশোলা থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় জানলে অবাক হবে আর যার নাম হলো ব্লাডা ওরিয়েন্টালিস হোমিওপ্যাথিক মেডিসিন ব্লাডা কেন এই ওষুধটি তৈরি করেছিল বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বর্ণ পরিচয় আপনারা ছোটোবেলাতে পড়েছেন সেই বিদ্যাসাগরের কথা বলছি এই বিদ্যাসাগর এই মেডিসিনটিকে প্রথম দেখেছিল এবং প্রুভিং করে বুঝতে পেরেছিল পরবর্তীকালে এই মেডিসিনটির নামকরণ করা হয়েছে ব্লাডা ওরিয়েন্টালিস দেখবেন বিদ্যাসাগরের কম বেশি একটু দমের কষ্ট ছিল এবং ভোরের বেলা করে চা খাওয়ার একটা প্রতিযোগিতা হতো বিদ্যাসাগরের বাড়িতে কয়েকজন আসতো তার বাড়িতে ভোরের বেলা এবং তিনি বসে একসাথে একটা আড্ডা দিত এবং চা খাওয়ার একটা প্রচলন ছিল এবং রাতের বেলা কেটলিতে করে চা তারা খেত খাওয়ার পরে বিশেষত বিদ্যাসাগর ওই কেটলিতে যে চাটা বেঁচে যেত অনেক সবাই সেটিকে রেখে দিত ভোরের বেলা গরম করে সকলের মধ্যে দেওয়া হতো বা তিনিও খেত কিন্তু একদিন সেই কেটলিতে ঢাকনা দিতে তার মনে নেই এবং দেখা গিয়েছে সেই কেটলির মধ্যে চার পাঁচটি আরশোলা এসে পড়ুক এবং সকালবেলা ভোরের বেলা না দেখে কেল্লিটা চাপা দিয়ে গরম করে ফুটিয়ে নিয়েছে ফোটানোর পরে দেখবেন এক আরশোলা যদি জলে ফোটানো হয় তো ফোটানোর পরে দেখবেন একটা স্মেলিং আসবে সুন্দর সেন্ট আসবে আপনি বুঝতে পারবেন না যেটা আটশোলার বার হচ্ছে খুব সুন্দর সেন্ট না বুঝতে পারলে আপনি খেয়ে নেবেন কোনো সমস্যা নেই কোনো অ্যালার্জি নেই কোনো রকম সমস্যা হবে না আপনার শরীরে তেমনি এইটা এই চায়ের সাথে ফুটিয়ে সকল যখন দিল সে তখন খাচ্ছে হালকা একটা আর অন্যান্য দিনের থেকে একটা স্মেলিং বেরোচ্ছে কি সে স্মেলিং কিছু বুঝতে পারলো না কিন্তু সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে তার দমের কষ্ট কমে গেল। অবাক আরও দুটো দমের কষ্ট রুগী ছিল তাদেরও দমের কষ্ট অনেকটা পরিমাণে কমে গেল বুঝতে পারছে না যেটা কিভাবে কীভাবে হলো কেটলি খুলে দেখলো তার মধ্যে আরশোলা দেখে অবাক যে এই আরশোলা ফুটিয়ে খেয়েছে তার জন্য দমের কষ্ট কমে গেল এবং এখান থেকে পরবর্তীকালে এই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হলো যার নাম হচ্ছে ব্লাডা ওরিয়েন্টালিস হোমিওপ্যাথিক মেডিসিন তো এর নাম বিদ্যাসাগর আর এই ব্লাডা বি এই জন্য নামকরণ সম্ভবত ব্লাডা ওরিয়েন্টালিস করা হয়েছে তো এই ব্লাডা ওরিয়েন্টালিস ডোমের কষ্টের জন্য তো বিখ্যাত প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে প্রায় ভিডিওতে দেখা যায় যে দমের কষ্ট অ্যাজমাটিক অ্যাটারের জন্য বলছে খুবই ভালো কাজ করে কিন্তু এছাড়া আমি একটা নতুন কন্ডিশানের উপরে আমরা বলছি যেটা মেট্রিয়া মেডিকা হোমিওপ্যাথি বইয়ের মধ্যে আপনি খুঁজে পাবেন না আর অন্যান্য মেডিসিন খুব ভালো কাজ করে না পাওয়া যায় না সিমটোম্যাটিক দাওয়া যদি মিলে যায় কনস্টিটিউশনাল তাহলে কাজ করে তাহলে এমনি কোনো প্যাথোলজিক্যাল দাবা বা ওষুধ পাওয়া যায় না সেটি আমি আজকে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি দেখুন ইএসআর যদি শরীরের মধ্যে বেড়ে যায় অর্থাৎ ইউএসিনোফিলা যেটাকে ইউএসিনোফিল বলা হয় এই ইউএসিনোফিল বেড়ে গেলে দেখবেন দীর্ঘদিন আপনার অ্যাসমাটিক কন্ডিশন চলছে বা অ্যালার্জি গ্রাইনাইটিস কন্টিনিউ আপনার চলছে দমের কষ্ট নেই অ্যালার্জিক গ্রাইনাইটিস কি জন্য ইউএসিনোফিল বেড়ে আছে আপনি এই ইউএসিনোফিলটাকে কম করতে পারছেন না কারণ আমি হোমিওপ্যাথিতে কোনো ওষুধ তো খুঁজে পাচ্ছেন না স্পেসিফিক যেটাকে কম করবে আর কনস্টিটিউশনাল মেডিসিন যদি পেয়ে যান তো ব্যাপার অনেকে পাচ্ছেন না তার জন্য কমছেন না বা দীর্ঘদিন ধরে আপনার স্কিনের মধ্যে ইনফেকশন চলছে আর্টিকেরিয়া চলছে ছোটো ছোটো এইচআইবি আর্টিকেরিয়া সারা শরীরের মধ্যে বোঝাই হয়ে যাচ্ছে ঘা বোঝাই হয়ে যাচ্ছে খোস পাঁচরা একজিমা চলে আসছে কি জন্য আপনার ইউএসিনোফিল বেড়ে গেছে বিশেষত আর্টিকেরিয়া তো এইরকম ধরনের দিন ধরে ইওসিনোফিল বেড়ে গিয়ে যে সব সমস্যাগুলো কন্টিনিউ চলে আসে বা অ্যাজমাটিক অ্যাটাক কন্টিনিউ তার দমের কষ্ট শ্বাস কষ্ট কন্টিনিউ লেগেই রয়েছে অ্যাজমাটিক সমস্যা সারছে না হঠাৎ অ্যাজমাটিক অ্যাটাক চলে আসছে আপনি লেগুলাইজাইজেশান করছেন আপনি ইনহেলার নিচ্ছেন কমে যাচ্ছে আবার ফের আপনার ফের কিছুদিন পরে আবার জাপ্প থাকছে আবার শুরু হয়ে যাচ্ছে কী জন্য আপনার ইউএস বেড়ে যাচ্ছে শুধু দমের কষ্ট না যদি স্কিন ইনফেকশানের জন্য হয় বা অন্য কোনো বড় ধরনের রোগ এই ইউএসিনোফিল বেড়ে গেলেও আসতে পারে তো সেক্ষেত্রে এই ব্রেক ডাউন করতে একেবারে নিচে নামাতে এই ব্লাডা ওরিয়েন্টাল ইজ ভেরি গুড কাজ করে আপনি কোনো ভিডিওতে পাবেন না কোনো বইয়েতে পাবেন না এই ভিডিও কিছু ইউটিউব চ্যানেলে ছিল সে চ্যানেল বন্ধ হয়ে গেছে সে ভিডিও ডিলিট মারা হয়ে গেছে তো আমি এই ইউসিনোফিল বেড়ে গেলে অনেকের এই মেডিসিনটি দিয়ে ভেরি গুড রেজাল্ট পেয়েছি সেটা আর্টিকেরিয়া সমস্যা বা অন্য কোনো সমস্যা রিপোর্টে যদি ইউসিনোফিল বেড়ে যায় তো সেক্ষেত্রে মেডিসিনটি দারুন কাছে কমসে কম অনেক দিন খাওয়াতে হবে অ্যাটলিস্ট তিন মাস চার মাস মাস পর্যন্ত আপনাকে খাওয়াতে হবে কোনো সাইড এফেক্ট নেই দেখবেন ইউএসিনোফিল ধীরে 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 কমতে একেবারে কমে যাবে আপনার কোনো সমস্যা থাকবে না এইবারে ইউএসিনোফিল বেড়ে যাওয়ার জন্য যদি কন্টিনিউ দমের কষ্ট চলে তো তার জন্য মেডিসিনটি তো রাম ওষুধ এবং অ্যাকুইট যদি অ্যাজমাটিক অ্যাটাক হয় হঠাৎ আপনার দমের কষ্ট আর এটা রিলেটেড ব্রঙ্কাইটিস যদি ব্রঙ্কাইটিসের জন্য যদি আপনার অ্যাকুইট দমের কষ্ট চলে আসে সঙ্গে সঙ্গে হঠাৎ দমের কষ্ট বা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ধুলোবালির অ্যাটাক হলো ইউরোসিনিগুলো বেড়ে যাচ্ছে ধুলোবালির অ্যাটাক হলো সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট ফুলে যাচ্ছে দমের কষ্ট অ্যাজমাটিক অ্যাটাক চলে আসতেছে আপনার সেই ক্ষেত্রে লেবুলাইজেশন করতে হতে পারে বা ইনহেলার আপনার পকেটে রাখতে পারে তো ব্লাড আ বেটার অপশান হোমিওপ্যাথিতে ব্লাড আপনি দশ পটা বা পাঁচ পটা আপনি জীবের মধ্যে ফেলে দেন মাদার টিনটা সঙ্গে সঙ্গে আপনার ওখানেই দমের কষ্ট ভ্যানিশ হয়ে যাবে এছাড়াও যদি ক্রনিক অ্যাজমাটিক অ্যাটাক হয় অর্থাৎ দীর্ঘদিন ধরে সে ব্রঙ্কাইটিসে ভুগছে বুকের মধ্যে কঞ্জেশান সর্দি আছে তো সেক্ষেত্রে ভুগছে দীর্ঘদিন ধরে অ্যাজমাটিক কন্ডিশনে দোমের কষ্টতে ভুগছে তো সেক্ষেত্রে ব্লাডা অনেক ভালো কাজ করে ব্লাডা যদি কমপক্ষে দেখা গিয়েছে দমের কষ্টর পেশেন্ট আর এই দমের কষ্ট অ্যাজমাটিক অ্যাটাক কিন্তু ইউসিনিভিল বেড়ে গেলেই বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট হয় তো সেক্ষেত্রে ব্লাডা দিতে 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 তাদের দেখবেন দমের কষ্ট একেবারে ঠিক হয়ে যায় অন্য কোনো মেডিসিন দেওয়ার দরকার হয় না এছাড়া ফুসফুস বা লাংস লাংস যদি একেবারে দুর্বল হয়ে যায় কমজোরি হয়ে যায় সেখানে অ্যাসপিডোসফার্মা বলে একটি মেডিসিন আছে লাংসের ক্ষমতা বাড়ানোর জন্য লাংসের টনিক হিসেবে আপনারা ইউজ করতে পারেন তো এছাড়া এর কনস্টিটিউশনাল দিক থেকে যদি বলি একটু মোটা সোটা ব্যক্তি যারা আছে যারা হাইড্রোজেনয়েড ধাতু তাদের প্রতি এই মেডিসিনটা বেটার কাজ করে কিন্তু সবার জন্য কাজ করে মেডিসিনটি এবং অনেক সময় দেখা যায় হঠাৎ অ্যাজমেটিক অ্যাটাক হল বুকের মধ্যে সাঁইসাঁই করা যাবে কোঁকো করা যাবে যেমন পায়রা ডাকে বা বাতাস চলাচল করলে যে করে করা যায় সেই আওয়াজটা হয় তো সেক্ষেত্রে মেডিসিনটি দেন দেখবেন এই রকম ধরনের মানে আওয়াজ অ্যাজমাটিক অ্যাটাক সঙ্গে সঙ্গে আপনার কমে যাবে এছাড়াও কপ এটা দেখবেন থিঙ্ক পুরুলেন্ট কপ হয় এবং হলদে টাইপের কবটে এক্সপেক্টোর হলদে কালারের বা হলুদ কালারের যদি কবটে সেক্ষেত্রেও ব্লাড ওরিয়েন্টালিস্ট খুব ভালো মেডিসিন তো বন্ধুরা ছোট্ট মেডিসিন কাজ ব্যাপক অবশ্যই এই যে সিমটমের কথা বলেছি মেটিয়া মেডিকার মধ্যে অন্য কোনো মেডিসিন প্যাথোলজিক্যাল এটাতে আমি দেখতে পাই না আপনারা যদি জানেন অনেক বড় বড় বিএইচএমএস আছে এমডি আছে বা আছে তারা জানলে অবশ্যই যদি তারা ভিডিওটা দেখে তো কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন যে এই ওষুধটা আরও অন্যান্য ওষুধ আছে তো নমস্কার এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার